ভারতের 18তম লোকসভা নির্বাচনে এবার ছিল এক ঝাঁক তারকা প্রার্থীর মেলা। বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে তালিকায় রয়েছেন টলিউডের নানা পরিচিতি মুখ। ভোট গণনা শেষে অবসান হয়েছে অনেক জল্পনা কল্পনারও। শেষ পর্যন্ত কারা হাসলেন বিজয়ের হাসি, চলুন দেখে নেই। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 31টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন 6 তারকা, তারা প্রত্যেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করেছেন ভারতের 18তম লোকসভা নির্বাচনে হুগলি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে। প্রথমবারেই রাজনীতির মাঠে নেমে জয় পেয়েছেন রচনা। রাজনীতিতেও তিনি হলেন দিদি নাম্বার ওয়ান। তার বিপক্ষে ছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 64,972 ভোটে শেষ হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী হিরণকে হারিয়ে বিপুল ভোটে আবারও জিতলেন দেব। আনন্দবাজার বলছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নায়ক হিরণ পেয়েছেন 649,443 ভোট, আর দেব পেয়েছেন 831,533 ভোট। যাদবপুর আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। শুরুর দিকে অগ্নিমিত্রা পালের থেকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত 32,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই তারকা। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন। বীরভূমে তিনি প্রায় 2,00,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আসানসোল থেকে 63,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। আর উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসনে লড়ছেন বিজেপি প্রার্থী অভিনেতা মনোজ তিওয়ারি ও কংগ্রেসের কানহাইয়া কুমার। শেষ পর্যন্ত পাওয়া 1,37,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী মনোজ। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কৃষণ। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে 5,85,834 ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী হন তিনি। ইউসুফ পাঠান এতদিন সবাই ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু এখন তার আরেকটি নতুন পরিচয় হয়েছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নেমেছেন ইউসুফ পাঠান। কংগ্রেসের হয়ে বহরমপুর আসন থেকে 4,96,534 ভোট পেয়েছেন তিনি। নির্বাচনী যাত্রায় পিছিয়ে নেই বলিউড তারকারাও। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির হয়ে বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন। প্রথমবার নির্বাচনে এসেই 72,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মথুরা লোকসভার আসনে বিজেপি থেকে লড়েছেন অভিনেত্রী হেমা মালিনী। আসনটিতে 2014 ও 2019 সালে টানা দুবার নির্বাচিত হয়ে এবারও জিতে হ্যাট্রিক করলেন বলিউডের ড্রিম গার্ল। একসময়ের প্রিয় মুখ দর্শক নন্দিত হেমা মালিনী বা শতাব্দী রায়কে ভারতবাসী ফিরে পাবেন লোকসভায়, যেখানে আর সিনেমার মতো করে নয়, তুলে ধরতে হবে বাস্তব জীবনের নানা সমস্যা আর সমাধানের কথাই। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।